নমস্কার, ডিজিট বাংলায় আরো একবার আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে CES 2020-তে আমরা সোনির বুথে আছি এবং এখানে 4K-র কিছু টিভি আছে। এখানে আমরা গতবারের টেলিভিশনগুলি দেখেছি, যা গতবার A9G এসেছিল, যা ভারতে 2019 আমরা দেখেছি। আর এখানে আমরা দেখবো যে এখানে 2020-র OLED মডেল আছে, যা 55 ইঞ্চির A8H। আর এখানে কিছু দারুণ জিনিস যে আজকে আপনাদেরকে বলবো, এর সমস্ত স্পেক্স জানা গেছে তা নয়। আর এখানে 55 ইঞ্চির মডেলের সঙ্গে ওদিকার একটি 65 ইঞ্চির মডেলও রাখা হয়েছে। এর ডিজাইন চেঞ্জ হয়েছে। আর এখানে আপনারা এর আগের মডেলের মাঝে একটি মাত্র স্ট্যান্ডের বদলে এখানে দুদিকে দুটি স্ট্যান্ড দেখতে পাবেন। আর এটিই যে সব নয়, এটি টেবিল টপে ফ্ল্যাশের সঙ্গেও দেখা গেছে। এখানে আপনারা এর নিচে সাউন্ড বার, উফার ইত্যাদি জিনিস রাখতে চাইলে তা রাখতে পারবেন এবং তা এর জায়গা করে দেবে। আর এই ছবি থেকে আপনারা সেই বিষয়টি ডিটেলসে বুঝতে পারবেন। টেবিল টপের স্পেস এখানে কতটা তা পরে জানা যাবে। আর এখানে রাবার ফিট দেওয়া হয়েছে, যা এখানে একটু হাইট দিচ্ছে, এবং এই হাইটের ফলে আপনারা এর নিচে আপনাদের পছন্দের ডিভাইস, গেমিং ডিভাইস বা সাউন্ড উফার ইত্যাদি সমস্ত কিছু রাখতে পারবেন। আর এবার আমরা এই টিভির সাইডটি দেখবো। এটি বেশ পাতলা, আবার এখানে টিভিটি বেশ গ্লেসফুল। এখানে HDMI 2 পোর্টের সঙ্গে এটি এর আগে ভারতে এসেছিল। এখানে তা আছে কিনা তা এখানে আমাদের এখানে কোনো ডিটেলসে বলছে না। আর এর পাশে এইটি হচ্ছে এই টিভির 65 ইঞ্চির মডেল, এর নাম A8H। আর এবার আমরা সোনির LED লাইন আপ দেখবো, আর এটি হচ্ছে ম্যাসিভ 8K। আর আমরা এর আগে যা দেখেছি তা 4K টিভি, আর এটি হচ্ছে Z8H এর 85 ইঞ্চির টিভি। হ্যাঁ, এটি 85 ইঞ্চি টিভি এবং এটি X1 আলটিমেট চিপের সঙ্গে এসছে। আর এটি সোনির X Wide Angle প্রযুক্তির সঙ্গে এসেছে, মানে এটি আপনারা ওয়াইড অ্যাঙ্গেলে পাবেন। আর এখানে খুব কম বেজেল ফ্রেম আছে। আর এটি 85 ইঞ্চির DSLR, আর এটি একটি 75 ইঞ্চি টিভি। আর এই সমস্ত কিছু সোনি অ্যান্ড্রয়েড টিভির মতনই, যে একটি টিভিতে আপনারা দেখতে পেয়েছেন। আর এটি HDMI পোর্টের সাথে আসবে কিনা তাই দেখার। আর এখানে আপনাদের দেখাবো একটি ম্যাসিভ টিভি, তা হচ্ছে 98 ইঞ্চি টিভি। আর এটি গতবারের মডেল, তবে এটি একটি বিশাল টিভি। তবে এটি একটি 8K মডেল, যা ভারতে 2019 সালে লঞ্চ করেনি। তবে সোনি তাদের এই টিভির প্রযুক্তিতে অনেক কিছু দিয়েছে। আর এখানে আপনারা নেকলেস বা ইত্যাদি জাতীয় সমস্ত কিছু দেখছেন, কারণ সোনি একটি শুধু কন্টেন্ট দেখায় তা না, সোনি কন্টেন্ট ক্রিয়েটারও। আর সোনি এখানে 48 ইঞ্চির OLED টিভিও নিয়ে এসছে, তবে এটি ঘোষণা করেনি। তাহলে এটি ছিল সোনির বুথ থেকে সমস্ত কিছু। আর তাহলে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।